ওয়েলকাম টু দ্য রায় রাজা 21 চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? মসানজার ড্যাম যাচ্ছি আজকে আমরা, যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, অন্য একটা স্টেটের মধ্যে পড়ে, যেটা তো অন্য একটা স্টেটের মধ্যে পড়ছে, ঝাড়খণ্ডটা। তো ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত। পারো সিউড়ি থেকে সুবিধা, সিউড়ি এসে যে কোনো অটো, টোটো, কার, বাস, যে জিনিসও তুমি থেকে আসতে পারো। সিউড়ি থেকে তোমার ওই 40 কিলোমিটার এরকম হবে, হ্যাঁ 40 থেকে 42 কিলোমিটার সিউড়ি থেকে। তো তোমরা অটো হোক, বাস হোক, বাসও আছে ডাইরেক্ট, তো বাসেও আসতে পারো। আমার মতে বলে বাসে অনেকটা জার্নি হবে, তোমরা টোটোতে এলে সব থেকে বেশি ভালো করে, টোটো বা পার্সোনাল বাইক হলে পড়ে। আর এই যে আমাদের এখান থেকে আর মাত্র 21 কিলোমিটার মেসেঞ্জার ড্যাম, আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছি, কিন্তু যারা ট্রেনে আসছে তারা বোলপুরে নামবে কিংবা আমোদপুর কিংবা সাইকেল, কিন্তু মধ্যে যা যে যে যথেষ্ট চিনো, আমোদপুরে নামলে বেশ, কিন্তু সবচেয়ে আমোদপুরে যাওয়ার না, ওখান থেকে বোলপুর, বোলপুরে নেমে যাবে। যারা কলকাতার সাইড থেকে আসো তারা, তোমরা বোলপুরে নেমে তোমরা ওখান থেকে গাড়ি করতে পারো, বা গাড়ি করে না হলে বাসেও আসতে পারো, ডিরেক্ট বাস আছে ওখান থেকেও। তো বেশি কথা বলবো না, চলো যাওয়া যাক এই মেসেঞ্জার। এই টাইমে বর্ষাকালের সময়ে মেসেঞ্জারে মানে প্রত্যেকে যে বাঁধগুলো থাকে, বাঁধগুলো খুলে দেয়, অনেকটা ক্রাউড থাকে। সো ফাইনালি আমরা মেসেঞ্জার পৌঁছে গেলাম, এই যে গাড়ি পার্কিং করলাম এই মাত্র। এখানে পার্কিং চার্জ নিল 30 টাকা, ওটা এন্ট্রি চার্জ নিয়ে ধরে, হ্যাঁ পার্কিং এর জন্য হয়, এটা এন্ট্রি চার্জ নিয়ে আর কি 30 টাকা নিল। সো যাচ্ছি আমরা, এই যে রাজাতে আমাদের রাস্তায় একটু খাওয়া দাওয়া করেছিলাম, দেখতে পাচ্ছ হালতটা কিরকম হয়ে গেছে। তবু ভাই এয়ারটেল এর সিম নিয়ে এখানে এসো না, এয়ারটেল চালু নাই, যারাই আসবে তারা জিও নিয়ে আসবে, কারণ আমরা খাওয়া দাওয়া করলাম হোটেলে, তারপর আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না, তো অনলাইন পেমেন্ট করলাম, তখন ভিউ দেখো হটস্পট নিয়ে ভাই সাহেব, এই সে মেসেঞ্জার, মাই গড, এদিকে চান করতে মন যাচ্ছে, চান করবো করবো করবো। এই যে ভাই এই সে মেসেঞ্জার, দেখতেই পাচ্ছ ওপরে একটা পাহাড় আছে, এখান থেকে দুমকা বেশি দূর নয়, এখান থেকে দুমকা তোমার 40 কিলোমিটার, সরি সরি হবে না 30 কিলোমিটার, এখান থেকে দুমকা 30 কিলোমিটার, দুমকা গেলেও এখান থেকে যেতে পারো। এ ভাই সামনের প্লেসটা দেখো, সামনের প্লেসটা ভাই সাহেব, আজকে মেঘলা আবহাওয়া, বেশ এইদিকে মেঘলা আবহাওয়া, আমাদের দিকে বেশ অনেক রোদ ছিল। রাজা চান করছে, সুকুন চাই তো পাহাড় মে আও, ঘুমো ফিরো বস ভাই, কিতনে জিন্দগি, কিতনে কি হ্যায় জিন্দগি, 60 70 80 জোর সে জোর, আরে তুই খুদ কো দিখায়েগা ইয়া ভিউ দিখায়েগা, স্কেল এ ভিউ কা দে, মাই গড, ও ভাই রাজা আগে আগে দৌড়ছে, আমাকে মনে হয় সাথে নিচ্ছে না বুঝলে, ও একাই দেখে আর কি হয়ে গেছে, ওর এত পাহাড় এত সুন্দর ওয়েদার দেখে ও হয়ে গেছে। আমি তোমাদেরকে পেছন ক্যামেরা করে দেখাচ্ছি আর কি, চলো। অনেক টুরিস্ট এসছে, এরকম প্রত্যেক দিনই আসে আর কি, লেসটা দেখছো ভাই, ও মাই গড, যে রাস্তাটাও দারুণ ভাই, আমি ছাগলগুলোকে হরিণ মনে করেছিলাম। ও ভাই ভাই রাস্তাটা দেখো, এটা হলো ড্যাম কন্ট্রোল রুম, যদি কোনো রকম ড্যামের অসুবিধার জন্য আর কি। এটা ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত এই যে মেসেঞ্জার ড্যামটা, আমাদের ময়ূরাক্ষী নদী। তো এই যে ড্যামটা দেখছো, এই মেসেঞ্জার ড্যামটা, এই ড্যামটা তোমার ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত, আর এই ড্যামটা দেখতে পাচ্ছ যে এই যে এটা হলো কন্ট্রোল রুম, এই যে নিচে আছে এখনো,
কিনছে, এটা কন্ট্রোল রুম এটা। আর ড্যামটা অনেকটাই বড়, অনেকটা লম্বা। এখানে সাইনবোর্ড ছিল যেটা দেখলাম যে ছবি তোলা নিষেধ, ছবি তোলা নিষেধ না মানে সাইডে গিয়ে কেউ ছবি তুলবে না, কারণ দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগে না। আর এখানে ঢোকার সময় এন্ট্রি করতে যদি বাইকে আসো তাহলে 30 টাকা চার্জ নেবে, আর যদি ফোর হুইলারে এসো তাহলে পরে 50 টাকা চার্জ নেবে। এই যে রাজা ভিউ দেখতে ব্যস্ত, খুবই ভালো জায়গা। আর এখন খুব একটা বর্ষা পড়েনি তাই এখনও বাঁধগুলো এখনও খোলেনি, বাঁধ খুলে দিলে আরও ড্যামের মজাটাই আলাদা লাগবে। হ্যাঁ, এই যে দেখছো কত মোটা মোটা পাথর, এই যে দৃশ্যটা দেখছো মনে হচ্ছে কোনো এক আলাদা দেশে এলাম। রাজা আগে আগে দৌড়ছো কেন? এই সে রাজা, রাজা একটা হুইলি মেরেছিল, যে এই হুইলেটাতে আজকে আমার জান হাতেলি তো আগে তো মেরু यार ভাই সাহেব। আল্লাহ ইজ ওয়েল ওয়েল। নিচে নামবো একবার, নিচে নেমেও দেখবো। খুব সুন্দর লাগছে, আরো রাইডারদের সাথে মেল করছে। তো সামনে আমার পাহাড় আছে, কিন্তু আমরা পাহাড়ে এখন চড়বো না, কারণ পাহাড়ে চড়ার মতো আমাদের অবস্থা নেই। ওই যে রাজা হাঁটছে দেখতে পাচ্ছ, একা একাই হাঁটছে, একাই হেঁটে যাচ্ছে, নিচে নামবে। আরে এইদিকে নিচে নামা হবে, এইদিকে নিচে নামবো, ওখানে ভিউটা দেখবো। এই যে আমি একটু ঠান্ডা নিলাম। ও ভাই কি করছে দেখছো, এখান থেকে তোমরা ভালো করে ভিউটা দেখতে পাবে। অনেকটা বড়ই ব্রিজ, এই ব্রিজটা পুরোটা হাঁটতে হাঁটতে আর কি আমাদের দম লেগে গেলো, তাহলে পাহাড় কি করে চড়বো, এত বড় বড় পাহাড় তারপর অসম্ভব ব্যাপার। আর হ্যাঁ, তোমরা তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা, যারাই আসবে আগে আরও বাজার পাবে, ওখান থেকে জলের বোতল, তারপর তোমরা যা কিছুই কিনবে আর কি, সামগ্রী যা কিছু লাগে তোমরা সব ওখান থেকে কিনে আসবে, কারণ এখানে সব কিছুরই দাম বেশি। এই যে পানি বোতলটা দেখছো, এটার দাম হয়তো 1 লিটারে কত দাম নেয়, 20 টাকা নেয়, এটা এখানে 30 টাকা, 10 টাকা এক্সট্রা দিতে হবে। তো তোমরা আগে বাজার আছে ওখান থেকে তোমরা কিনে নিতে পারো, আগে বাজারের নাম পুরো, ওখানে রানেশ্বর বলে বাজার আছে একটা, রানেশ্বরে তোমরা সব কিছু নিতে পারো ম্যাসেঞ্জার ঢোকার আগে। ও ভাই স্যার, এটা আবার কি জঙ্গলের মধ্যে, এটা কে করেছে, কেন করেছে, এসব তথ্যগুলো আমার জানা দরকার। ও ভাই লাগছে দেখছো, শান্তি এগুলোই হলো শান্তি, প্রকৃতি শান্তির মতো কোনো কিছুই শান্তি নেই। প্রকৃতির শান্তি যে অনুভব করতে পারবে সেই এই জীবনে সুখী। আমি বলবো ট্রাভেল সব থেকে বেস্ট, যে বন্ধুরা ট্রাভেল করেছে তারা কখনো মন খারাপ হবে না। ভাই কি বলবো, বলার মতো ভাষা নেই। এই যে যখন এইদিকে খুবই বর্ষার সময় হয় তখন এই দিক থেকে সব জলগুলো পড়ে, দেখছো নিচের ভিউগুলো কেমন লাগছে। এই পাথরগুলো ওপর থেকে দেখে মনে হচ্ছিল অনেক ছোট তাই না, কিন্তু নিচে এসে দেখলাম ভাই রে ভাই অনেক মোটা পাথর, এটা হলো সুকুন সত্যি। সব টাকা শোধ ভাই, বাকি টুরিস্টরাও সব এখানে খেলা করছে আর কি, ছোট ছোট বাচ্চারাও আছে তারা খেলা করতে লেগেছে। তো আমরা বোর্ডে যাবো, তার জন্য টিকিট নিলাম, এটা শর্ট রাইডের, এটা হচ্ছে শর্ট রাইড আছে একটা, একটা মিডিয়াম রাইড অ্যান্ড লং রাইড। শর্ট রাইডের জন্য 100 রুপিস, আর মিডিয়ামের জন্য 200, আর লং রাইডের জন্য 250। শর্ট রাইডে আমরা করি, সেই জন্য শর্ট রাইডের টিকিট নিয়েছি। এই যে শর্ট রাইডের টিকিট 100 করে আছে, 200 দুজন আছি তাই। তো এই বোর্ডটাতে আমরা চাপবো, কেমন লাগছে, জ্যাকেটগুলো পরবে না তুমি? তো
তো খুবই সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম, কারণ খুব বোরিং হয়ে গেছি আমরা দুজনে অনেক পাহাড়ে ঘুরতে ঘুরতে, আর ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর অনেক ঘুরলাম, হ্যাঁ অনেক ঘুরলাম, আবার পরে ভিডিওতে দেখাবে নেক্সট ভিডিওতে। আর যারা সাবস্ক্রাইবার আছো তারা যদি কোনো প্লেস থাকে ভালো, ভুতুরে প্লেস বা কোনো রোম্যান্টিক প্লেস, যে কোনো একটা ভালো জায়গা তোমরা প্লেস নাম করো যেখানে ঘুরতে গিয়ে মজা হবে আর কি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, টাটা। আর যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো, শেয়ার করবে, আর দাবাকে লাইক করো, কারণ অনেক খেটেছি আজকে। তো বাই বাই, টাটা।